কম্পিটিটিভ এক্সামের জন্য গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন যে 25 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি আছে, আরেকটি কোশ্চেন 31 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি আছে। তো এই 25 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি আছে এবং 31 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি আছে সেটা নির্ণয় করার পদ্ধতি আমরা আমাদের এই কুইকেল চ্যানেলের বিভিন্ন এপিসোডের মাধ্যমে শিখে নিয়েছি, কিন্তু আজকের আলোচ্য বিষয় যে 25 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যতগুলি আছে তার তুলনায় 31 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি বেশি আছে, এই বিষয়টি আজকে আমাদের আলোচ্য বিষয়। এবং এরকম অনেক বেশি সংখ্যক সংখ্যা বিশিষ্ট কতগুলি সংখ্যা আছে তার তুলনায় আরও অনেক বেশি সংখ্যক সংখ্যা কতগুলি বেশি আছে সেটা নির্ণয় করার একটা ট্রিক আমরা শিখব, যেটা আমরা খাতা পেন ছাড়াই যত অঙ্কই বলুক না কেন আমরা হিসাব করে বলে দিতে পারব। তো আজকে যে ট্রিকটি শিখব এই ট্রিকটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা ট্রিক। আমরা 352 নম্বর এপিসোডে রয়েছি সাহা ইনস্টিটিউটে, জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ ভারতবর্ষের যে কোনো কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে আজকের আলোচ্য বিষয় একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই ধরনের প্রশ্ন যদি আমরা কখনো পাই তাহলে আমরা অল্প সময়ের মধ্যে সঠিক অ্যান্সারটাকে বেছে আনতে পারবো। তো আজকের ক্লাসটি একদম শেষ পর্যন্ত দেখতে থাকো, ক্লাসের শেষে হোমওয়ার্ক দেবো, সেই হোমওয়ার্কগুলো বাড়িতে প্র্যাকটিস করে আমাদের টেলিগ্রাম চ্যানেলে বা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা পাঠাতে পারো। তো দেখো, প্রথমে অল্প সংখ্যক সংখ্যার একটা কোয়েশ্চেন করা হচ্ছে যে 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনায় 13 অঙ্কের সংখ্যা কতগুলি বেশি আছে, বা 13 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনায় 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি কম আছে। প্রশ্ন যেটাই হোক, বেশি আছে বা কম আছে যেটাই হোক, একই নিয়মে একই ট্রিকের মাধ্যমে আমরা উত্তরে চলে যেতে পারবো। তো এই যে প্রশ্নটা আমরা দেখছি, এই প্রশ্নটার নর্মাল সমাধান যেটা আমরা আমাদের কুইকেল ইউটিউব চ্যানেলে বা সাহা ইনস্টিটিউটের বিভিন্ন ক্লাস থেকে প্রাপ্ত যে ধারণা সেখান থেকে আমরা আগে সমাধানে যাব। সমাধানটা একদম সহজ, কিন্তু সময় লাগবে, যে সময়টাকে আমরা সাশ্রয় করার জন্য আজকে ট্রিকটাকে শিখব। আমাদের নিশ্চিত নবোদয় নামক বইয়ের সংখ্যাতত্ত্ব নামক চ্যাপ্টারে এই সমাধান পদ্ধতি আমরা আগেই শিখেছি কি 13 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি আছে 9 এর পরে 12টা 0 এতটি, আর 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কয়টি আছে 9 এর পরে 8টা 0 এতটি। তাহলে 13 অঙ্ক বললে 12টা 0, 9 অঙ্ক বললে 8টা 0 এতটি। এবার 13 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যতগুলি আছে তার থেকে 9 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যতগুলি আছে তাদেরকে বিয়োগ করি, বিয়োগ করলে যেটা পাবো এতগুলি বেশি আছে, বা 13 অঙ্কের থেকে 9 অঙ্ক এতগুলি কম আছে। তাহলে আমরা বিয়োগ করে বিয়োগফল যেটা পেলাম এতটি বেশি আছে, বা রিভার্সে কোশ্চেন হলে এতটি কম আছে। এটা প্রশ্নটা হয়েছে 9 অঙ্কের সংখ্যা থেকে 13 অঙ্কের সংখ্যা কতগুলি বেশি আছে, এতগুলি বেশি আছে। প্রশ্নটা যদি করা হতো 13 অঙ্কের সংখ্যা থেকে 9 অঙ্কের সংখ্যা কতগুলি কম আছে, তাহলে এতগুলি কম আছে। তো একদম সহজে আমরা যে সমাধানটা করতে পারছি সেই সমাধানে আবার কেন আমরা ট্রিক শিখব। ট্রিক শেখার একটাই কারণ যে এই যে সহজে সমাধান করছি এই সমাধানটা করার জন্য একটা সময় দরকার হচ্ছে, এবং এই বিয়োগ করতে গিয়ে কোথাও না কোথাও ভুল হওয়ার একটা সম্ভাবনা থাকে। তাহলে আমি সময় নষ্ট করে ভুল অঙ্ক যদি করি, ভুল উত্তর যদি নির্ণয় করি, তাহলে পরীক্ষাতে আমার সময়টা মাইনাসে যাচ্ছে এবং নম্বরটাও মাইনাসে যাচ্ছে। তো এই মাইনাস আমি রাখবো না আমার পরীক্ষার হলে, সেজন্য আমি একটা ট্রিক শিখবো। আর এই ট্রিকটা শেখার জন্য আমাদের কয়েকটা এক্সাম্পল লক্ষ্য করতে হবে। এক্সাম্পলগুলো লক্ষ্য করো, 1 অঙ্কের সংখ্যা আছে 9টি, 2 অঙ্কের সংখ্যা আছে 90টি। তাহলে 1 অঙ্কের সংখ্যা থেকে 2 অঙ্কের সংখ্যা বেশি আছে 81টি, 1 অঙ্কের সংখ্যা থেকে 3 অঙ্কের সংখ্যা বেশি আছে এতটি, 1 অঙ্কের সংখ্যা থেকে 4 অঙ্কের সংখ্যা বেশি আছে এতটি। এই যে 3টে এক্সাম্পল আমরা দেখলাম, এই 3টে এক্সাম্পল থেকে একটা জিনিস একটু লক্ষ্য করে দেখো যে পার্থক্যটা কত হচ্ছে। 1 অঙ্ক থেকে 2 অঙ্ক যদি বলে, তাহলে 1 অঙ্ক যদি এই যে 1 অঙ্কের থেকে কতর থেকে এই
এই থেকে কথাটা যদি এক অঙ্কের থেকে শুরু হয় তাহলে এক অঙ্ক থেকে দুই অঙ্ক এদের পার্থক্য যদি এক হয় এক অঙ্ক থেকে দুই অঙ্ক পার্থক্য যদি এক হয় তাহলে 81 বেশি যদি পার্থক্য দুই হয় এক অঙ্ক থেকে তিন অঙ্ক এক আর তিন এই এক আর তিন এদের পার্থক্য কত দুই এদের পার্থক্য কত এক পার্থক্য যদি দুই হয় তাহলে ওই 81 মাঝখানে একটা নয় বসবে পার্থক্য যদি তিন হয় তাহলে 81 মাঝখানে দুটো নয় বসবে পার্থক্য যদি চার হয় 81 মাঝখানে তিনটে নয় বসবে পার্থক্য যদি পাঁচ হয় তাহলে 81 মাঝখানে চারটে নয় বসবে পার্থক্য যত হবে 81 মিডিলে তার থেকে একটা কম নয় বসবে এইটুকু মনে রাখতে হবে যে পার্থক্য তা আমাদের যে সমস্যাটি এখানে রয়েছে নয় অঙ্কের তুলনায় 13 অঙ্কের সংখ্যা কতগুলি বেশি তাহলে 9 আর 13 চারটে পার্থক্য রয়েছে 9 অঙ্ক আর 13 অঙ্ক এদের মধ্যে পার্থক্য কত 4 তাহলে 4 হলে উত্তর হবে এটা 8 এর পরে 3টে নয় 1 শুধু এইটুকু দিয়েই আমরা এই সমস্যা সমাধান করতে পারবো না আমাদের আরেকটা জায়গা লক্ষ্য করতে হবে এবং দুটো ট্রিকের কম্বাইন্ড করে আমরা আরেকটা নতুন ট্রিক আবিষ্কার করব আজকে কি এখানে বলেছিলাম এক অঙ্ক থেকে যখন বলেছিলাম তখন আমরা 81 81 মাঝখানে একটা নয় 81 মাঝখানে দুটো নয় 81 মাঝখানে তিনটে নয় 81 মাঝখানে চারটে নয় 81 মাঝখানে পাঁচটা নয় এইভাবে যত পার্থক্য হবে তার থেকে একটা কম নয় মিডিলে 81 মাঝখানে যোগ হবে এবারে থেকে কথাটা যদি দুই অঙ্ক এই দুই অঙ্কের থেকে এই থেকে কথাটা যদি দুই অঙ্কের থেকে হয় তাহলে 81 পরে একটা শূন্য বসবে 81 পরে একটা করে শূন্য এই যে 81 মাঝখানে একটা নয় একটা শূন্য 81 পরে একটা শূন্য যদি দুই অঙ্কের থেকে হয় যে এক অঙ্কের থেকে যদি বলি তাহলে 81 দুই অঙ্কের থেকে এই থেকে কত অঙ্কর থেকে কত অঙ্ক এই যে এখানে দেখো নয় অঙ্ক বিশিষ্ট সংখ্যার থেকে 13 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি বেশি তাহলে কত অঙ্কর থেকে এই কত অঙ্কের থেকে এই জায়গাটা লক্ষ্য করতে হবে যদি এক অঙ্কের থেকে হয় তাহলে 81 দুই অঙ্কের থেকে হলে 81 পর একটা শূন্য তিন অঙ্কের থেকে বললে 81 পরে দুটো শূন্য চার অঙ্কের থেকে বললে 81 পর তিনটে শূন্য পাঁচ অঙ্কের বললে 81 পরে চারটে শূন্য তাহলে থেকে কথাটা যত অঙ্কের বলবে তার থেকে একটা কম শূন্য যুক্ত করতে হবে তাহলে এই যে একটা ট্রিক আমরা পেলাম আর এই যে একটা ট্রিক আমরা পেলাম এই দুটো ট্রিকের জিস্ট এক জায়গায় এনে কম্বাইন করতে হবে এদের কম্বিনেশনে আমরা আজকের আলোচ্য প্রশ্নের উত্তরে চলে যেতে পারবো তো দেখো এখানে পার্থক্য এক হলে 81 দুই হলে 81 মাঝখানে একটা নয় তিন হলে 81 মাঝখানে দুটো নয় চার হলে 81 মাঝখানে তিনটে নয় পাঁচ হলে 81 মাঝখানে চারটে নয় এই যে ট্রিকটা আর এক অঙ্ক থেকে 81 দুই অঙ্ক থেকে 81 পর একটা শূন্য তিন অঙ্ক থেকে 81 পর দুটো শূন্য চার অঙ্ক থেকে 81 পর তিনটে শূন্য পাঁচ অঙ্ক থেকে 81 পরে চারটে শূন্য এই দুটো কম্বিনেশন করলে আমরা যেটা পাই সেটা আজকের যে প্রশ্নটা আমাদের আলোচ্য প্রশ্ন সেই প্রশ্নের উত্তরে চলে যাব এবং অনেক বড় একটা সমস্যার সমাধান করব আমরা তো আগে ছোট সমস্যার সমাধান করি কি নয় অঙ্ক বিশিষ্ট সংখ্যার থেকে 13 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি বেশি দুটো জিনিস লক্ষ্য করো একটা হচ্ছে নয় অঙ্ক থেকে নাম্বার ওয়ান নাম্বার টু নয় থেকে চোদ্দ দশ এগারো বারো তেরো চোদ্দ তাহলে নয়ের থেকে চোদ্দ কত বেশি তেরো নয়ের থেকে তেরো কত বেশি এগারো বারো তেরো নয় নয় দশ এগারো বারো তেরো চারটে বেশি পার্থক্য হচ্ছে চার তাহলে পার্থক্য যদি চার হয় আমি কি করব 81 মাঝখানে তিনটে নয় বসাবো আর কত অঙ্ক থেকে বলেছে নয় অঙ্কের থেকে বলেছে 81 একের পরে আটটা শূন্য বসাবো দুটো চারটে ছটা আটটা তাহলে আমি অঙ্ক না করে উত্তর বের করে দিতে পারছি এতটি এবার এই এতটি আট তিনটে নয় এক আটটা শূন্য আট তিনটে নয় এক আটটা শূন্য তাহলে আমি বিয়োগটা করে যে উত্তরটা পেয়েছিলাম
বিয়োগ না করে ট্রিকের সাহায্যে আমি সেই উত্তরটাই গেছি। তো এবার আমরা দেখব একটা বড় সমস্যার সমাধান যদি আমরা করি এই দুটো ট্রিক বা এই দুটো টেকনিককে আমরা ব্যবহার করব এবং ব্যবহার করে অনেক বড় একটা সমস্যার সমাধান করব, যেটা জওহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষাতে আসতে পারে বা গভর্নমেন্ট সার্ভিসের যে কোনো কম্পিটিটিভ এক্সামে আসার মতো। যে কি প্রশ্নটা হচ্ছে, 25 অঙ্ক বিশিষ্ট সংখ্যার থেকে 35 অঙ্ক বিশিষ্ট সংখ্যা, এত অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি বেশি আছে? তো আমাকে কি করতে হবে, 35 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যতগুলি আছে সেটাকে বসিয়ে 25 অঙ্ক বিশিষ্ট সংখ্যা যতগুলি আছে সেটা বসিয়ে বিয়োগ করতে হবে। তো বুঝতেই পারছো বিয়োগটা অনেকটা লেন্দি প্রসেস, এবং অত বড় একটা বিয়োগ করতে গিয়ে তোমার সময় এবং ভুল হওয়ার সম্ভাবনা দুটোই থাকছে। আমরা যে ট্রিকটা শিখলাম সেই ট্রিকের সাহায্যে করব, 25 থেকে 35 কত, 10 পার্থক্য। আগে আমি এইটা নির্ণয় করব, 10 পার্থক্য। এরপরে কি, কত থেকে বলেছে, 25 থেকে বলেছে। তাহলে আমার যদি 10 পার্থক্য হয় তাহলে 81-এর পরে মাঝখানে 9টা বসবে, 10 বলেছে তাহলে 9টা বসবে, 9 বসবে 9টা, তাহলে 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা, এই 81-এর মাঝখানে 9টা বসবে। 10-এর পার্থক্য 25 থেকে 35, পার্থক্য যদি 10 হয় 9 বসবে কটা, 9 বসবে 9টা। 81-এর পরে এবার 0 বসাতে হবে, 0 কতগুলো বসাবো, কত অঙ্ক থেকে বলেছে, 25 অঙ্ক থেকে বলেছে, 25-এর থেকে তাহলে একটা কম 0 আমাকে বসাতে হবে। এখানে কি করেছিলাম, এখানে বলেছিল 9 অঙ্ক থেকে, তাহলে 9-এর পরে 2টো 4টে 6টা 8টা, 8টা 0 বলেছিলাম, তাহলে 25 অঙ্ক থেকে বললে 24টা 0 বসবে, তাহলে 2টো 4টে 6টা 8টা 10টা 12টা 14টা 16টা 18টা 20টা 24টা। তাহলে 25 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনায় 35 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এতগুলি বেশি আছে। এবার এই যে একটা বিরাট বড় ফিগার চলে আসছে, এত বড় ফিগারের সমস্যা হয়তো আমরা পরীক্ষায় পাবো না, কিন্তু আমরা পরীক্ষায় এটা পেতে পারি যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনায় 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি বেশি আছে। তাহলে আমি 5 থেকে 8 পার্থক্য হচ্ছে 3, তাহলে 2টো 9 বসবে, আর 5 অঙ্ক থেকে যখন বলেছে তাহলে 4টে 0 বসবে, 4টে 0, তাহলে আমার 0 দরকার 4টে, 9 দরকার 2টো। তাহলে 5 অঙ্ক থেকে যখন বলেছে তখন আমি কি করব, 81-এর মাঝখানে 2টো 9 বসাবো, পার্থক্য 3 সেজন্য, আর 5 অঙ্ক থেকে বলেছে 4টে 0 বসাবো, তাহলে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনায় 8 অঙ্ক বিশিষ্ট সংখ্যা এতগুলি বেশি আছে। তাহলে আমরা যে টেকনিকটা আজকে শিখলাম এই টেকনিকটাকে অ্যাপ্লাই করে আমরা অনেক বড় 100 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনায় 200 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি বেশি আছে, বা 500 অঙ্ক বিশিষ্ট সংখ্যার তুলনায় 100 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি কম আছে, আমরা সব সমস্যা সমাধান করতে পারবো। তো এই যে টেকনিকটা থেকে প্রাপ্ত ধারণার উপর ডিপেন্ড করে তোমাদের একটা SW করতে হবে। SWটা কি, নাম্বার 1, 1 অঙ্ক থেকে 2 অঙ্ক, 1 অঙ্ক থেকে 3 অঙ্ক, 1 অঙ্ক থেকে 4 অঙ্ক, 1 অঙ্ক থেকে 5 অঙ্ক, 1 অঙ্ক থেকে 6 অঙ্ক, 1 অঙ্ক থেকে 7 অঙ্ক, 1 অঙ্ক থেকে 8 অঙ্ক, 1 অঙ্ক থেকে 9 অঙ্ক, 1 অঙ্ক থেকে 10 অঙ্ক। তাহলে 1 অঙ্ক থেকে 2 অঙ্কের সংখ্যা কটা বেশি, 3 অঙ্কের সংখ্যা কটা বেশি, এইভাবে তোমরা পরপর 10টা করবে। আবার নতুন করে শুরু করতে হবে, 10টা করার পরে তোমরা আবার নতুন করে 2 অঙ্ক থেকে শুরু করবে, আবার 11 দাগে কী করবে, 2 অঙ্ক থেকে 3, 2 অঙ্ক থেকে 4, 2 অঙ্ক থেকে 5, 2 অঙ্ক থেকে 6, 2 অঙ্ক থেকে 7, 2 অঙ্ক থেকে 8, 2 অঙ্ক থেকে 9, 2 অঙ্ক থেকে 10। আবার এতগুলি সমস্যা নিজেরা তৈরি করে তার সমাধান করবে। আবার চলে আসবে 3 অঙ্ক থেকে 4, 4 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি বেশি, 3 অঙ্ক থেকে 5, 3 অঙ্ক থেকে 6, 3 অঙ্ক থেকে 7, 3 অঙ্ক থেকে 8, 3 অঙ্ক থেকে 9, 3 অঙ্ক থেকে 10।
এর পরবর্তীতে চলে যাবে চার অঙ্ক থেকে, চার অঙ্ক থেকে পাঁচ, চার থেকে ছয়, চার থেকে সাত, চার থেকে আট, চার থেকে নয়, চার থেকে দশ। এর পরবর্তীতে পাঁচ থেকে ছয়, পাঁচ থেকে সাত, পাঁচ থেকে আট, পাঁচ থেকে নয়, পাঁচ থেকে দশ। তার পরবর্তীতে ছয় থেকে সাত, ছয় থেকে আট, ছয় থেকে নয়, ছয় থেকে দশ। তারপরে সাত থেকে আট, সাত থেকে নয়, সাত থেকে দশ। তারপরে আট থেকে নয়, আট থেকে দশ। তারপরে নয় থেকে দশ। এই এতগুলি সমস্যা তোমাদের এইচ ডাব্লিউ থাকবে, তোমরা নিজেরা অবশ্যই অবশ্যই করে এইচ ডাব্লিউটাকে কমপ্লিট করবে, এবং কমপ্লিট করার পরে হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা সেন্ড করবে। আমাদের টেলিগ্রাম চ্যানেল কুইকেল নামেই আছে, সেই চ্যানেলে তোমরা মেম্বারশিপ গ্রহণ করে নেবে জহর নবোদয় বিদ্যালয় প্রবেশিকা পরীক্ষা সহ যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রয়োজনীয় তথ্য এবং অঙ্কের সমাধান তোমরা পেয়ে যাবে। আর আমাদের এই কুইকেল চ্যানেলে আমাদের সংখ্যাতত্ত্বের উপরে বা আমাদের নিশ্চিত নবোদয় নামক যে বইটি রয়েছে তার ২৭টি চ্যাপ্টারের উপরে প্রচুর এপিসোড আপলোড করা আছে। তোমরা এই চ্যানেলের প্লে লিস্ট থেকে বা চ্যানেলের ভিডিও লিস্ট থেকে সেগুলোকে দেখে নেবে। এবং আমাদের নিশ্চিত নবোদয় নামক যে বইটি, সেই বইটি সংগ্রহ করতে গেলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা যোগাযোগ করতে পারো, বা অনলাইন ক্লাস যদি তোমরা করতে আগ্রহী থাকো তাহলে হোয়াটসঅ্যাপ করে অনলাইন ক্লাস বুকিং করতে পারো। তো আজকের ক্লাস আমরা এখানেই শেষ করব, দেখা হবে পরবর্তী ক্লাসে অন্য কোনো ট্রিকের সামনে। নিয়ে ততদিন পর্যন্ত এই ট্রিকের উপর এতগুলি হোমওয়ার্ক করে নিজের দক্ষতাকে বাড়িয়ে নাও, কারণ কম্পিটিশনে কিন্তু তোমাকে টিকে থাকতেই হবে।